হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো সকালবেলায় আমি উঠে গরম গরম চা খাচ্ছি, আর ঘড়িতে বাজে এখন 5টা। কিছু করার নেই, সত্যি আমি 7টার আগে উঠি না, কিন্তু গ্রামের বাড়ি আসলেই 5টায় আমার ঘুম ভেঙে যায়। আসলে সবাই উঠে যখন কথা বলে না, মানে নিজে নিজেই ঘুমটা ভেঙে যায়। বাড়িতে থাকলে আমাকে অ্যালার্ম দিতে হয়, কিন্তু গ্রামে আসলে সেটা করতে হয় না আমাকে। তো চাটা খেয়ে আমি ফ্রেশ হয়ে গেলাম। সকালবেলা খুব ঠান্ডা লাগছিল, মাঠের মাঝে ঘর, আবার জানলা দরজা নেই, তার জন্য প্রচণ্ড ঠান্ডা। তাই সকালে উঠে আমি একটু চা খেয়ে নিলাম, মোটামুটি এখন এবার কাজ করার মতো জোশ এসে গেছে। তো তাই এবারে আমি কাজে লেগে পড়েছি, ঝাড়ু দিতে লেগে গেছি। সকালবেলা উঠেই আগে কী দেখছি জানো, সবাই যে যার কাজে লেগে গেছে। তো সবাই কাজে লেগে গেছে বলতে, দি ভাই সমস্ত যা রাতে খাওয়ার বাসন ছিল, সবাই এতগুলো মানুষ খেয়েছি, সেগুলো সব ধুতে লেগে গেছে। আমাদের যে শাশুড়ি মা, মা দেখি বাইরেটা পুরো গোবর দিয়ে লাতা দিচ্ছে, রান্নাঘরটা লাতা দিচ্ছে, ওনার প্রায় কাজ কমপ্লিট। আমি তখন উঠে ভাবছি, মা বাবা আমি কত দেরি হয়ে গেল উঠতে। তা আমি আমার কাজে লেগে পড়লাম। এবার আমি একটু ঝাড়ু দেবো ঘরগুলো, দিয়ে এবার ঘরগুলো পুছে নেব। আপাতত প্রতিদিনের আমার এখানে এটাই কাজ। এখন আমরা 15-20 দিন এখানেই থাকবো, আর এখানে যখন আছি এখানের মতোই থাকবো। বাকি সব কিছু এখন বাইরে, মানে ওখানে ঝাড়গ্রামে যেমন থাকিস, সব এখন ঝাড়গ্রামেই রেখে দিয়ে চলে এসেছি। এখন আমি চলে এসেছি মেদিনীপুরের। তো মেদিনীপুরের এখানে গ্রামের মানুষ যেমন আছে সেরকমই থাকার চেষ্টা করছি। তো আমার শ্বশুরবাড়িটা মেদিনীপুর থেকেও ঘন্টা দুয়েক আসতে হয় গাড়ি করে গ্রামের দিকে। আর মাঠের মাঝে ঘর বলে সত্যি প্রচণ্ড ঠান্ডা। আমি চেষ্টা করব একদিন বাড়িটা আর বাড়ির আশপাশটার ভিডিও বানানোর। সত্যি বলতে খুবই অসুবিধা হচ্ছে, আর হচ্ছে গ্রামে কখনো ভিডিও বানায়নি, তো একটু কীরকম লাগছেও, কে কী ভাববে না ভাববে সেরকম অবস্থা আর কি। আর 3-4 দিন পরে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ কেউই মেনে নিতে পারছে না যে বাপি আর নেই। তো সবাই খুবই ভেঙে পড়েছে। তো এই মতো অবস্থায় আমিও পারছি না ভিডিও বানাতে, সবারই আর কীরকম একটা খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। কিন্তু তা ভাবলাম আমি এখানে কী কী কাজ করছি না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই আমি চেষ্টা করছি যতটা ক্লিয়ারভাবে দেখাতে পারবো, সেরকম জানি না কতটা পারবো, কিন্তু তাও চেষ্টা করছি। দেখো আসলে ভিডিও করে দেওয়ার মতো তো কেউ নেই, কিন্তু নিজে নিজে যতটা পারছি করছি। এক হাতে ফোন ধরে এক হাতে কাজ করছি, সেটাই একটু একটু করে ক্লিপ তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সমস্ত ঘরগুলো আমি এবার পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে। আর বড় বাড়ি আমাদের, 4টা রুম আছে, আর 4 ভাইয়ের 4টা রুম। তো 4টা রুম খুবই বড় বড়, সেগুলো পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়। তো আমি যখনই আসি ভাবি কী করে করব, তারপর ভাবি যে দি ভাই তো প্রতিদিনই করে, তো আমি কেন পারবো না। তাই আমি লেগে পড়ি কাজে। তো মোটামুটি একটু সময় লাগলেও কাজ হয়ে যায় তাড়াতাড়ি আর কি, কারণ সকালের দিকে এখন ততটা অসুবিধা নেই, কারণ মেয়ে এখন ওঠেনি, মেয়ে ঘুমাচ্ছে সকালবেলা। আর ওখানে যেমন সকালে স্কুলের ভাত থাকে, সকালে ওরা সবাই স্কুল যাবে, তুলতে হয় তুলে হচ্ছে রান্না করে নিয়ে ওদেরকে ঘুম থেকে তুলে চা দেওয়া, তারপর মেয়েকে পড়ানো, এই সমস্যাগুলো এখন আপাতত নেই। আর আমার মেয়ে তো এখানে এসে খুব মজা, কারণ খেলতে পারছে, সব সময় খেলার সঙ্গী আছে। আমার মানে ভাশুরপোটা পুরো ওর বয়সী, তো খুবই সুবিধা হয়েছে ওর। মানে আমি মানে ভাবি যে গ্রামে গেলে ওকে কিভাবে কি করব, কিভাবে ওর দিনগুলো কাটবে। তো তখনই আমার মানে ওকে দেখে মনে হয় না, ও এখানে এসে বেশি ভালো রয়েছে, কারণ ওখানে গেলে আমাকে কি বলবে, মাম্মা আমার এখানে পড়াশোনা নেই, শুধু খেলা আর খেলা। আর সত্যি বলতে এখন পরীক্ষা হয়ে গেছে, তাই জন্য সত্যি পড়াশোনার চাপটা নেই। তো এই কটা দিন ওই জন্য আরামসে কেটে যাবে, তাই জন্য এখানে আসলে আমার মেয়ের চিন্তাটা আমাকে করতে হয় না। ও ওর ভাইয়ের সাথেই থাকে, ভাইয়ের সাথেই খায়, ভাইয়ের সাথেই খেলে, সময়গুলো কেটে যায় আরামসে। আর আমিও এখানে আসলে কাজে ব্যস্ত হয়ে যায়, তার জন্য অতটা সময়ও দিতে পারি না। তো দেখতেই পাচ্ছ আমাদের কাজ সব মোটামুটি কমপ্লিট। এবার আমার কাজ আছে আর একটা, সেটা হচ্ছে ঢিপি বানানো। আলু চাল সেদ্ধ ভাত খেতে হয়, তার জন্য মানে যে উনান আছে ওই উনানে বানাতে নেই, ঢিপি বানিয়ে সেটা উনান করে সেখানে মাটির হাঁড়ি করে বানাতে হবে। তাই জন্য আমাকে ঢিপি বানাতে বলেছে 9টা, কারণ 3টা 3টা করে লাগে উনান বানাতে, আর 3 দিন খেতে হয়। তো শেষের দিকে 3 দিন খেতে হয়, তো একটু শুকনো হয়ে যাবে,
তাই জন্য আমাকে এখন থেকে বানিয়ে নিতে বলেছে। আজ তো 4 দিন হয়েই গেল, তাই জন্য আমি বানিয়ে রাখছি। আর আমার সঙ্গী সাথী রয়েছে আমার মেয়ে, আমার ভাসুরপো, আমরা 3 জনে মিলে লেগে পড়েছি। আসলে খুবই ভালো লাগে আমার বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে, মেয়ে তো রয়েছে সাথে সাথে ভাসুরপো, 3 জনে মিলে আমরা খুব মজা করি। আর ভাসুরজিটাও যখন চলে আসে 4 জনে মিলে, তো যেন মনে হয় আমিও ওদের সাথে ছোট হয়ে গেছি। তো আমি চেষ্টা করবো আমরা সবাই যখন একটু মানে 4 জনে মিলে মজা করি সেই সময়টার ভিডিওটাও শেয়ার করার। তো আসলে সব সময় তো ফোন এখানে কাছে রাখা হয় না, তাই জন্য ভিডিওটা বানানো হয় না। এই বাড়ির এই ওই কাজে ব্যস্ত, আর ফোনটা হাতে করে নিয়ে ঘোরাও সম্ভব হয়ে ওঠে না, তার জন্য ফোনটা রুমের ভিতরেই থাকে আর আমি বেরিয়ে পড়ি আর কি, এই টুকটাক কাজও করি আর ওদের সাথে মজাও করে নিই, সেই জন্য ভিডিও আর করা হয়ে ওঠে না। তাও আমি যতটা পারছি ভিডিও করার চেষ্টা করছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও করলে যেটুকুই করি না কেন সেটুকুই তোমাদেরকে দেখাবো। তো এখন এখানে এতটাই ঠান্ডা, মানে ঠান্ডার সময় আমরা খুব কম আসি ওর জন্য, আর যেহেতু জানলা দরজা নেই তো ওরা আপাতত যেগুলোই রয়েছে সেগুলোই জানলা দরজা বসিয়েছে, কিন্তু আমাদের যেহেতু আমরা থাকি না তাই জন্য আমরা বসাইনি, ধীরে ধীরে বসাবো আমরা। তাই জন্য খুবই ঠান্ডাতে খুব অসুবিধা হয়। গরমের সময় কী অসুবিধা হয় বলো তো? শুধু মশা কামড়ায়, এছাড়া কোনো অসুবিধা নাই। আর হ্যাঁ, আর একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে তোমার জঙ্গলের মতো লাগে, তো মাঠের মাঝে ঘর হলে সেই যা হয় আর কি, ভয় লাগে। শীতে তো ওই ভয়টা থাকে, কিন্তু সাথে সাথে প্রচণ্ড ঠান্ডা, তো শীতে এই সমস্যাটা বেশি। তো কিছু করার নেই, কেটে যাবে এইভাবে, এই কটা দিন আর কি করা যাবে। এই যে আমাদের বাইরে রান্নাঘরটা দেখো, গ্রামের বাড়িতে সমস্ত রান্নাই উনানে হয়, তো আমি একটুখানি তার জন্য বাইরে রান্নাঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানেই সমস্ত রান্না হবে। আর এই কটা দিন আমাদের নাকি সমস্ত খাবার খেতে নেই, বললো ভাত একবার করে খেতে আছে, তাও তেল মশলা খেতে নেই, পোস্ত ভাত খেতে আছে, আর মুড়ি খই এই সমস্ত খাবার খেতে আছে। কোনো রকম মানে তেলে ভাজা জিনিস খাওয়া চলবে না, কিন্তু কলাই সেদ্ধ খাওয়া যাবে, যেটা একটা প্লাস পয়েন্ট, আমরা কলাই সেদ্ধ দিয়ে খেয়ে নিতে পারি। তো এই সমস্ত খেয়ে মোটামুটি কাটছে। আর ফল খাওয়া চলবে, তাও ফল সবাই মিলে দিয়ে দিয়ে যাচ্ছে। তো আমরা এইভাবেই খাওয়া দাওয়া করে রয়েছি মোটামুটি। তো এখন আমি পুরো গ্রামে এসে গ্রামের বউদের মতোই হয়ে গেছি, তো আমি ওই জন্য কোদালে করে মাটি কাটলাম, মাটি কেটে তুলে নিয়ে যেয়ে বালতি জল দিয়ে কাদাটাকে ভিজিয়ে নিয়ে এবার কাদাটা ডালা ডালা করে ঢিপি বানাবো। তো ঢিপি বানানোর কাজ শেষ হয়ে গেলে তারপরে আমি এবার রান্নার জোগাড়ে চলে যাব। কয়েকদিন আমি রান্না করি, কয়েকদিন দিভাই রান্না করে, মানে এটারও পার্ট করা রয়েছে আর কি, মানে সবাই মিলেমিশে থাকলে যেটা হয় আর কি। তো আজকে আমি রান্না করব, তার জন্য আমি পোস্তটা বেটে নেবো শিলেতে। তো বাড়িতে থাকলে কি হয়, ওখানে মিক্সি আছে, মিক্সিটায় আমি পোস্ত বেটে নিয়ে বানিয়ে নিই, কিন্তু এখানে তো আর মিক্সি নেই, কিন্তু আমি শিলে মোটামুটি বাটতে পারি, তাই আমি শিলে বেটে নেবো, নিয়ে এবার রান্না করতে চলে যাব। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে যাবো, আবার খাওয়া দাওয়া করবো, ব্যাস। এই এখন ডিউটি আমার সকাল থেকে। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের আপনজনদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করো। আমি পারলে অবশ্যই আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।